হ্যালো ফ্রেন্ডস, আমি আছি মফিজুল আপনাদের সামনে। আপনারা দেখতেছেন অনলি মস্তি ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটার যে মূল উদ্দেশ্যটা দিয়ে আমি বলতে চাচ্ছি, তে সেটা হচ্ছে কি করে আপনারা গুগল থেকে ফটো ডাউনলোড করবেন। তো সেটা করতে গেলে ফটোটা ডাউনলোড করতে গেলে আপনাদের একটা ক্রোম ব্রাউজারের প্রয়োজন। তাই ক্রোম ব্রাউজারটা কোথায় পাবেন? তো ক্রোম ব্রাউজারটা সবারই অ্যান্ড্রয়েড ফোনে থাকে, আর যার মোবাইলে নাই আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট লিঙ্ক নিয়ে ই করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে এসে যাবে। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। তো প্রথমতে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে লিখবেন যে কোনো আপনি যে ফটোটা আপনি ডাউনলোড করতে চান সেই ফটোটার আপনি নাম লিখবেন। আমি লিখতেছি হোম, হোম ব্যাকগ্রাউন্ড। এই যে আমার এসে গেছে হোম ব্যাকগ্রাউন্ড, এটা মারলাম। আমি দেখতে পারতেছেন যে ছবি, অনেকগুলো ছবি এসে গেছে। তো আমি এই ছবির মধ্যে আপনাদের একটা ডাউনলোড করে দেখ। তো আমি এই ফটোটা ডাউনলোড করতে চাই, এই ফটোটা। তো এই ফটোটা ডাউনলোড করতে হলে আমি কী করবো? সর্বপ্রথমে তো আপনারা দেখতেছেন যে এই ফটোটা আছে। তো ফটোটা অনেক ছবি আছে, দেখতে পারতেছেন অনেক ছবি আছে। তো এই ফটোটা যদি আপনার ডাউনলোড করতে চান, এই ফটোটার উপরে একটা চাপ দিয়ে রাখতে হবে কতক্ষণ। তারপরে এই যে দেখতে পারতেছেন যে ডাউনলোড ইমেজ, তো এইখানে দিবেন। দেখার পরে এইখানে দেখতে পারতেছেন যে ডাউনলোড লেখা আছে, তো এখানে করতে হয়ে যাবে। এই দেখেন আপনারা, এখানেতে হয়ে গেল। তো এই করে আপনারা ফটো ডাউনলোড করতে পারেন, তো অথবা যে কোনো আপনার মন পছন্দ মতো ফটো আপনি ডাউনলোড করতে পারেন, যে কোনো ফটো আপনি ডাউনলোড করতে পারেন। অথবা আপনি যদি মারেন যে টাইগার, তো এই তো এসে গেছে টাইগারের ফটো। তো আমি টাইগারটার ফটো আমি ডাউনলোড করব। তো দেখতে পারতেছেন যে কি সুন্দর ছবি এসে গেছে। তো এখান থেকে আপনার মন পছন্দের মতো ছবি আপনি ডাউনলোড করতে পারেন। তো আমি সর্বপ্রথম এই ফটোর উপরে আমি কতক্ষণ চাপ দিয়ে ধরে থাকবো। তারপরে দেখতে পারতেছেন যে এই যে ডাউনলোড ইমেজ আছে, এইখানে আপনি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এইখানে দেখতেছেন ডাউনলোড চাইতেছে, আপনি এখানে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে হয়ে গেছে আপনার ডাউনলোড সাথে সাথে কমপ্লিট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা নতুন আছেন আমার চ্যানেলটাতে, তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।